জয়লাভ করে পঞ্চায়েতের দখল নিয়ে প্রধান হলেন বিজেপি, কিন্তু উপপ্রধান পদে বসাতে হলো তৃণমূলের জয়ী প্রার্থীকে, কারণ ওবিসি মহিলা সংরক্ষণের গেরো। নন্দীগ্রাম দুই ব্লকের 42 নম্বর পঞ্চায়েতে মোট 13টি আসনের মধ্যে 8টি পেয়েছে বিজেপি, 4টি তৃণমূল, 1টি পেয়েছে নির্দল। প্রধান পদ সাধারণ থাকলেও উপপ্রধান ওবিসি মহিলা সংরক্ষিত, ফলে বিজেপির প্রধান হলেও উপপ্রধান বেছে নিতে হয় তৃণমূল থেকে। প্রধান হয়েছে শিউলিকর, উপপ্রধান হয়েছেন মুর্শিদা বিবি। যদিও প্রধানের দাবি কাজ করতে কোনো অসুবিধা হবে না, কারণ পঞ্চায়েত তাদের দখলে আছে। আপনি যেমন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রধান হলেন, উপপ্রধান হয়েছে তৃণমূল কংগ্রেস, কোনোভাবে দ্বন্দ্ব হবে না, উন্নয়নের ত্বরান্বিত হবে? দায়িত্ব না স্বস্তি? না, দায়িত্ব নিলাম, দায়িত্ব আগেও নিয়েছিলাম, জোরপূর্বকভাবে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা কেস দিয়ে আমাদেরকে সরিয়ে রেখেছিল। মানুষ আমাদেরকে চাইছিল, আগেও চাইছিল, এখনও চাইছে। উন্নয়নের নিরীক্ষে বয়াল গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আমরা পেয়েছি, অর্থাৎ আমাদের কাজের কোনো অসুবিধা হবে না, উন্নয়নের কাজ আমরা ঢালাও কাজ করার চেষ্টা করব।